হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আয়ানের বার্থডে রিলেটেড আরও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন আয়ানের বার্থডে উপলক্ষে আয়ানের বাবা আয়ানকে কি গিফট দিল। অলরেডি হয়তোবা আপনারা ফেসবুকে দেখে নিয়েছেন, তারপরও এটা ভিডিও আকারে মেমোরি যেন থাকে সেটারই একটা চেষ্টা আমার। তো আমি সবসময় দেখেছি ছোট বেবি যারা থাকে, বিশেষ করে বেবি বয়রা ছোটবেলা থেকে গাড়ির প্রতি একটু ফ্যাসিনেটেড থাকে। তো আয়ানও এরকমই, ব্যতিক্রম কিছু না। তার ছোট ছোট খেলনা বাইক গাড়ি এগুলোর প্রতি সবসময় থেকে ফ্যাসিনেশন ছিল। এখন এটা আস্তে আস্তে সাইজটা বড় হচ্ছে, হয়তোবা কিছুদিন পরে সে বড় বাইকও চালাবে। তো আয়ান বেশ কিছুদিন ধরে তার বার্থডের আগ থেকেই তার বাবার মতো একটা ব্লু বাইক চাচ্ছিল। তো আমরা হচ্ছে এই সময় অন্য একটা ফ্লোরে আয়ানের বার্থডে ড্রেস খুঁজতেছিলাম, যে ওর জন্য যে বার্থডে ড্রেসটা নেওয়া হবে সেটার জন্য। আর আয়ানের বাবা অন্য একটা ফ্লোরে, মানে একটা গ্রাউন্ড ফ্লোরে দোকান ছিল, তো ওখান থেকে এই ব্লু বাইকটা কিনে নিয়ে এসেছে। কিন্তু যখন উপরে এসে আয়ান এটা ট্রায়াল দিল, তো আমরা দেখলাম যে এটা আয়ানের অনুযায়ী একটু ছোট হয়ে গেছে সাইজ। তো আমরা আর টাইম ওয়েস্ট না করে আমরা আবারও সেই বাইকের দোকানে ফেরত গেলাম। ফেরত যেয়ে আমরা হচ্ছে এর থেকে বড় সাইজ, যেটা আয়ানের জন্য পারফেক্ট হবে, এরকম একটা বাইক চুজ করলাম এবং সেটাই নিয়ে নিলাম। যদিও এই ব্লু বাইকটা আয়ানের খুবই পছন্দ হয়েছিল, আয়ান কিন্তু খুবই এমন না যে মানে খুব বড় কিছু দিতে হবে তাহলে সে খুশি হবে বা কিছু, সে ছোট ছোট জিনিসে খুশি হয়ে যায়। সে ব্লু বাইক চেয়েছিল, সেটা ছোট হোক বড় হোক, ওর চালাইতে কষ্ট হোক, তাতেও সে খুশি। তো যাই হোক, এই যে আমরা এখানে নানাভাবে ট্রায়াল দিয়ে দেখছিলাম যেটা কেমন। তো এরপরে আমরা ওর থেকে আরেকটু এক সাইজ বড় এবং হচ্ছে আরও কিছু কনফিগারেশন আছে এরকম একটা বাইক নিলাম, কিন্তু স্যাডলি ওইটার আর ব্লু কালার ছিল না। দেন আয়ানকে নানাভাবে কনভিন্স করার পরে ওকে রেড বাইকটা দেওয়া হলো। আর এখানে হচ্ছে এই ওনার ভাইয়া বা এখানে দোকানে যারা থাকে, ওনারা হচ্ছে এর ভিতরের যেগুলা জিনিস থাকে ওগুলা সব সেট আপ করে দিচ্ছিল। আর আলহামদুলিল্লাহ, এখানে আয়ানকে দেখলেই বুঝবেন যে আয়ান কত খুশি। আয়ানকে আমি এখানে বারবারই জিজ্ঞেস করছিলাম, বাবা তুমি খুশি হয়েছো, খুশি হয়েছে? তো এই যে এই দোকানটা থেকে আমরা কিনেছিলাম। আমরা ফার্স্টে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে, কিন্তু ওখানে আমরা অন্য একটা কাজে গিয়েছিলাম, ওখানে বাইকটা নেই নাই। আমরা নিয়েছি হচ্ছে স্ট্যান্ড প্লাজা থেকে। আর এখানে আমি শপের অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস দেখিয়ে দিয়েছি, আপনারা গেলেই খুবই ভালো কালেকশন এবং বিহেভিয়ারও খুব ভালো। তো আমি হাইলি রিকমেন্ড করলাম ওনাদের দোকানটা। তো এই আর কি, এই হচ্ছে আয়ানের বার্থডে গিফট, যেটা ও আয়ানের বাবার কাছ থেকে পেয়েছে। আর এই যে এখানে ও চালাচ্ছে, ও কিন্তু এখন প্রতিদিন ঘুম থেকে উঠে এই বাইকটা নিয়ে আবার ঘুমাতে যায় ও বাইকটা নিয়ে। সো আলহামদুলিল্লাহ, ওর হ্যাপিনেসটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট ছিল, যেটা আমরা আলহামদুলিল্লাহ অ্যাচিভ করতে পেরেছি। সো এটাই আসলে মেইনলি দিন শেষে খুশির ব্যাপার। তো এখানে আমাদের শপিং গিফট ডান। আমরা এদিন অনেকগুলা কাজের জন্য বের হয়েছিলাম, তো দুইটা কাজ ডান। একটা হচ্ছে আমার নেফিউর ফোন কেনার ছিল, দেন আয়ানের বার্থডে গিফট নেওয়ার ছিল, ওগুলো হয়ে গেছে। এরপরে হচ্ছে ওর ড্রেস আমরা খুঁজতেছিলাম বার্থডের জন্য, ওকে কি পরাবো। তো আমার মাথায় একটা আইডিয়া ছিল, সেই অনুযায়ী আমরা আরেকটা মার্কেটে চলে গিয়েছিলাম এবং সেখানে ওর জন্য ব্লেজার দেখা হচ্ছিল। আর ওর ড্রেস হচ্ছে আমরা দেখছিলাম, এই কালারটা আমার কাছে ভালো লাগেনি, দেন আমি যেটা নিয়েছি সেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আপনারা ওর নেক্সট যে বার্থডে ব্লগ সেখানে দেখতে পাবেন। তো এরপরে আমরা টুকটাক খাওয়া দাওয়া করার জন্য ডমিনোজে চলে গেলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন বাইকটাকে একদম আয়ান উপরে টেবিলের উপরে রেখে দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে আয়ান যে পিজা বানানো, যেটা বাচ্চাদের একটা কর্নার আছে ওরা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেখানে আয়ান দেখছিল, এনজয় করছিল, আমাকে হাই দিল, আপনাদের সকলকে হাই দিল। এরপর আমাদের অর্ডার ডান হয়ে গিয়েছিল, আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম। এইবার ডমিনোজে যেটা দেখলাম সেটা হচ্ছে, আগে ওদের ওখানে গেলে অনেক টাইম ধরে ওয়েট করা লাগতো, অলমোস্ট এক ঘন্টার মতো। 45 মিনিটের আগে কোনো দিনই খাবার ওরা সার্ভ করে নাই আমি যতদিন গিয়েছি, বাট এইবার দেখলাম খুবই আর্লি ওরা খাবার হচ্ছে সার্ভ করে দিয়েছিল। এখানে আমরা সবাই গল্প করছিলাম এবং খাবারের জন্য ওয়েট করছিলাম এবং এই তো টুকটাক ছবি টবি তুললাম। অলমোস্ট 15 মিনিটস ওয়েট করার পরই আমরা খাবারটা, মানে আমাদেরকে সার্ভ করা হয়ে গিয়েছিলো। সেই জিনিসটা দেখে তো আমি খুবই ইমপ্রেসড হয়ে গেলাম, কারণ এরকম আসলে এর আগে ওরা কখনোই করে নাই। বাই দ্য ওয়ে, ট্রিটটা হচ্ছে আপু দিয়েছিল,
একটা বিশেষ কারণে। তো সে কারণটা আর বললাম না, যাই হোক। তো এখানে আমাদের দুইটা ফ্লেভারের পিজা ফার্স্টে নেওয়া হয়েছিল, চিকেন ছিল অ্যান্ড সাথে পরে আরও একটা পিজা নেওয়া হয়েছিল, মার্গেরিটা পিজা, বাট ওটার আর ক্লিপ নেওয়া হয় নাই অ্যান্ড টেস্টও ভালো ছিল, সব কিছুর আগে থেকে ইম্প্রুভ হয়েছে। তো এটাই ছিল আজকের ভিডিও। দেন রাত্রে আমরা বেশ অনেক রাতে বাসায় পৌঁছে গেলাম এবং আয়ান তার বাইক নিয়ে খুবই খুশি আলহামদুলিল্লাহ। এটুকুই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, আশেপাশের সকলকে ভালো রাখবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।